পরিবারের প্রাণপুরুষ স্যামসনেজ চৌধুরী তাঁর প্রথম জীবনের স্মৃতি বিজড়িত স্থান পাবনার আতাইকুলা। এই ধর্মপ্রাণ মানুষটি আতাইকুলায় নিজ খরচে একটি ব্যাপটিস্ট চার্চ তৈরি করে দেন, যেখানে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য সমবেত হন। সেই সাথে এই চার্চের অধীনে তিনি একটি ছাত্রাবাস তৈরি করে দেন, যেখান থেকে 60 জন ছাত্র নিজেদের জীবন চলার পথে এগিয়ে যাচ্ছেন। সদ্যপ্রাত স্যামসনেজ চৌধুরী এমন একজন ব্যক্তি যার সম্পর্কে বলা আমার জন্য একটা কঠিন বিষয়। আমার জানা মতে তিনি এই আতাইকুলাতেই বড় হয়েছেন এবং তার জীবনের যে দর্শন এই আতাইকুলা থেকেই তিনি সেই দর্শন নিয়ে আজকে সারা পৃথিবীতে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। 1980 সালে এই আতাইকুলা বয়েজ হোস্টেল BBCF-এর মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেন এবং 60 জন ছেলেকে তিনি আজ পর্যন্ত অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দিয়ে এই হোস্টেলকে তিনি পরিচালনা করে আসছেন। এই হোস্টেলের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশে অনেক ছেলে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তাদের জীবন আজকে অত্যন্ত উন্নত মানের হয়েছে। আতাইকুলার চার্চে ছাত্রাবাস করে দেওয়ার পাশাপাশি আতাইকুলার ফাতেমা গার্লস স্কুলে ছিল তার পৃষ্ঠপোষকতা। ফাতেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত 1987 সালে, এ প্রতিষ্ঠা করেন জনাব আফাজুল ইসলাম সাহেব এবং আমাদের এখানে একটা অডিটোরিয়াম হয় এবং প্রতিষ্ঠা করে দেন আফাজুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু শ্যামসুন এইচ চৌধুরী এবং তিনি এটাই উদ্বোধন করেন। আতাইকুলা শ্যামসুনেশ চৌধুরীর জীবনের প্রথম পথ চলা, কিন্তু পাবনা ছিল তার জীবনের উত্থানের গল্প। পাবনা শহরের সাথে জড়িয়ে আছে তার সারা জীবনের স্মৃতি, আর তাই পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি যখন জরাজীর্ণ, তখনও এই শিক্ষানুরাগী মানুষটি এগিয়ে এসেছেন এই বিখ্যাত লাইব্রেরির উন্নয়নে। শতবর্ষের ঐতিহ্যবাহী এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি বয়সের ভারে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছিল। এখানে প্রায় 300 বছর আগের মুদ্রিত অনেক বই পুস্তক রয়েছে, অনেক পাণ্ডুলিপি রয়েছে, এগুলো ধ্বংস হবার পথে। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরি যার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা শ্যামসুন এইচ চৌধুরী সাহেবকে তারা আমন্ত্রণ জানালেন লাইব্রেরি এই দুরবস্থা থেকে মুক্ত করতে। তিনি নিজের অর্থায়নে নিজের সহযোগিতায় তিনি 7 তলার ভিত্তি স্থাপন করে 4 তলা পর্যন্ত ভবন নির্মাণ করে দিয়েছেন এবং মিলনায়তন করে দিয়েছেন, পাঠকদের জন্য পাঠকক্ষ করে দিয়েছেন, অনেক আসবাবপত্র দিয়ে লাইব্রেরিকে আধুনিক লাইব্রেরিতে পরিণত করার জন্য সব কিছু করে দিয়ে গেছেন। প্রতিদিন এখানে গড়ে প্রায় 400 থেকে 500 পাঠক আসে, এর মধ্যে অনেক গবেষক আছে, পাবনার বাইরে থেকেও অনেক পণ্ডিতজনরা এখানে গবেষণা করতে আসেন এবং তারা সবাই এই লাইব্রেরি থেকে উপকৃত হচ্ছে এবং এই লাইব্রেরিটা এখন বর্তমানে সারা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বেসরকারি লাইব্রেরি হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। শ্যামসুন এইচ চৌধুরী একজন ক্রীড়ানুরাগীও ছিলেন, পাবনা শহরের মহিলা ক্রীড়া কমপ্লেক্সটি তার প্রমাণ। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব শ্যামসুন এইচ চৌধুরী বিগত 18 থেকে 20 বছর আগে পাবনা মহিলা ক্রীড়া সংস্থা এবং মহিলা ক্লাব একটা নতুন ভবন করে দেন এবং পাবনার টেনিস কমপ্লেক্স কাজ তার জীবিত অবস্থায় শুরু হয়। তার মৃত্যুর পরে গত কয়েকদিন আগে তাদের পরিবারের তরফ থেকে জনাব অঞ্জন চৌধুরী পিন্টু এটাকে উদ্বোধন করেন।
এবং সেই কারণেই পাবনা জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে এই টেনিস কমপ্লেক্সটার নামকরণ করা হয় স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স। স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাননীয় স্যামসন এইচ চৌধুরী পাবনা রাইফেল ক্লাবে 1985 সাল থেকে আজীবন সদস্য ছিলেন এবং তার মৃত্যুর পরে ওনার ছোট ছেলে পাবনা রাইফেল ক্লাবকে একটি আধুনিক মানের শুটিং রেঞ্জ তৈরি করে দেন। এতে আমরা পাবনাবাসী তথা রাইফেল ক্লাবের শুটার এবং ক্লাব মেম্বাররা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং আমার জানা মতে এমনও অনেক প্রতিষ্ঠানে উনি দান করে গিয়েছেন যা ওনার পরিবার বা ছেলে ওনারা কেউই জানেন না। এখন আমরা সেগুলো শুনতে পাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল স্যামসন এইচ চৌধুরী ছিলেন সীমার মাঝে অসীম। স্বাধীনতা ও মুক্ত চিন্তার মানুষ ছিলেন স্যামসন এইচ চৌধুরী, আর তাই পাবনা প্রেস ক্লাবেও পৃষ্ঠপোষকতা ছিল এই মানুষটির। প্রয়াত স্যামসন এইচ চৌধুরী শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে পাবনাবাসীকে সম্মানিত করেছেন। সম্মানিত এই ব্যক্তিকে পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। 2008 সালে স্যামসন এইচ চৌধুরীকে পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয় এবং সেদিন তিনি তার শুভেচ্ছা বাণীতে তার নিজে হাতে লেখায় তিনি লিখেছিলেন, পাবনা প্রেস ক্লাবের মাধ্যমে জেগে উঠুক পাবনাবাসী, এই প্রত্যাশা করছি। আমরা শ্রদ্ধাভরে তার এই কথাকে, এই বাণীকে আমরা স্মরণ করি। এরপরে তিনি পাবনা প্রেস ক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাবনা প্রেস ক্লাবের যে আধুনিক ভিআইপি অডিটোরিয়ামটা আছে তার আধুনিকায়নে প্রয়াত স্যামসন এইচ চৌধুরী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমরা তার এই অবদানকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। পাবনার এমনই অনেক প্রতিষ্ঠানের সাথেই তিনি যুক্ত ছিলেন এবং অকৃতনভাবেই পৃষ্ঠপোষকতা করেছেন সেই সব প্রতিষ্ঠানগুলোকে। প্রয়াত স্যামসন এইচ চৌধুরী আমাদের অগ্রজ ছিলেন। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন এবং তিনি বনমালী ইনস্টিটিউটের আজীবন সদস্য ছিলেন এবং তিনি বনমালী ইনস্টিটিউটের আজীবন সদস্য থাকার জন্যে বনমালী ইনস্টিটিউট গর্ববোধ করে এবং আমরাও গর্ববোধ করি। শুধু বনমালী ইনস্টিটিউট নয়, পাবনার সমস্ত সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন এবং সবাইকে তিনি সহায়তা করেছেন এবং পৃষ্ঠপোষকতা করেছেন। স্যামসন এইচ চৌধুরী বিশ্বাস করতেন একটি জাতির উন্নতির প্রথম অধ্যায় হচ্ছে শিক্ষা, তাই পাবনা শহরে তিনি প্রতিষ্ঠা করেছেন স্কয়ার কিন্ডার কেয়ার ও স্কয়ার উচ্চ বিদ্যালয়, যেখানে আধুনিক শিক্ষায় তৈরি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষানুরাগী ও সাহিত্যপ্রেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও ছিল তার অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন নির্মাণেও তার পৃষ্ঠপোষকতা ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল এই মানুষটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ছিলেন, আর তাই অকৃতনভাবে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরকে। স্যামসন চৌধুরী একজন বহুমাত্রিক মানুষ। তার মূল পরিচয় অবশ্যই তিনি প্রথম প্রজন্মের শীর্ষস্থানীয় শিল্পপতি, কিন্তু দেশের বহু জনহিতকর কাজে শুধু নয়, জাতীয় কর্তব্য সাধনে ব্রতী একজন মানুষ ছিলেন তিনি। আমরা যখন মুক্তিযুদ্ধ জাদুঘর করি 1996 সালের শুরু, তখন আমরা
স্যামসন চৌধুরীকে একজন আমাদের শহীদ হিসেবে পেয়েছিলাম। স্যামসন চৌধুরী কাছে আমার যতদূর মনে পড়ে, এই 97-98 সালে আমিও আমাদের ট্রাস্টি অপর ট্রাস্টি আকু চৌধুরী তার অফিসে একদিন গেলাম। গেলাম যে মুক্তিযুদ্ধ জাদুঘর করছি, আপনার তো সহযোগিতা লাগে। উনি কোনো প্রশ্ন করেননি আমাদের, উনি সবসময় বললেন যে এই ধরনের একটা খুব ভালো কাজ, এ কাজে আমি আছি, কি করতে হবে বলে। তা আমরা ওনাকে বললাম যে আপনি আমাদের একটা স্পন্সর মেম্বার হন। উনি শুধু আমাদের বলেছেন যে একটা ভাড়া বাড়িতে জাদুঘর করবেন মুক্তিযুদ্ধের মতো বড় ব্যাপারে। আমরা যখন বললাম যে স্পন্সর মেম্বার যারা হবে তাদের নামটি আমাদের প্রবেশদ্বারের ফলকে থাকবে, উনি বললেন যে আমার নামটা না দিলে হয়, স্কোয়ার গ্রুপটা শুরু দেন। উনি খুব প্রকাশ্যে এই যে জাদুঘরকে সাহায্য করছেন এটি করতে চাইতেন না, এটি কিছু নিজেকে কিছুটা আড়াল করে রেখে সহযোগিতার হাত বাড়ানো এটি বোধ হয় তার স্বভাবজাত ছিল। প্রগতিশীল চিন্তার ধারক ও বাহক ছিলেন স্যামসনের চৌধুরী। আইনের প্রতি শ্রদ্ধাশীল এই মানুষটি মানবিকতার দিক থেকেও ছিলেন অনেক উন্নত ও প্রগতিশীল মানসিকতার। আমরা স্যামসন ভাই সম্পর্কে জানি যে তিনি যেখানে যা কিছু সহযোগিতা করতেন তার একটা বিশ্বাস ছিল যে তিনি সহযোগিতা করেছেন সেই মানুষগুলিকে সহযোগিতা করার জন্যে, সেটা কোথাও জানানোর জন্য না। পার্থ শাহর কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, যাকে 21 আগস্টের বোমা হামলা এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই সময় যে একটা হেট মেইল পাঠানো হয়েছিল সেটার জন্যে অত্যন্ত অন্যায়ভাবে এবং বেআইনিভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে এমন অত্যাচার করা হয়েছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না। এবং তারপরে যখন তাকে আমরা 7 মাস চেষ্টা করে আইনের মাধ্যমে ছাড়িয়ে নিয়ে আসলাম, সে একটা বড় ডিগ্রি নিয়ে দেশে ফিরে এসেছিল, ফিনান্সে পড়াশোনা করে এসেছিল এবং তার ইচ্ছা ছিল যে ওই ধরনেরই কোনো কাজ যদি সে খুঁজে পায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত নাম করা অনেক ব্যক্তির কাছে কিন্তু তার জন্যে অনুরোধ পাঠিয়েছি, কেউ সাহস করে পার্থ শাহকে কোনো রকম সহযোগিতা দিতে চায়নি। শেষ পর্যন্ত আমার স্যামসন ভাইয়ের কথা যখন মনে হলো আমি স্যামসন ভাইয়ের সঙ্গে কথা বললাম। স্যামসন ভাই আমাকে বললেন যে সেই মুহূর্তে পার্থকে কাজ দেওয়ার মতন কোনো সুযোগ ছিল না, এবং অবশ্যই তিনি একটা কথা বলেছিলেন যে আমার নামটাও তো স্যামসন চৌধুরী, এটাও একটু মনে রাখবেন। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে আমি এক্ষুনি আপনাকে 1 ঘন্টার মধ্যে কিছু অর্থ পাঠিয়ে দিচ্ছি। এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে পার্থর প্রতি মাসে কত হলে মোটামুটি একটা সন্তোষজনক ভাবে সে চলতে পারে। এবং আমি যখন তার কাছে সেই অঙ্কটা বললাম, একেবারে সত্যিকার অর্থে 1 ঘন্টা যাওয়ার আগে সেই টাকা তিনি কারোর মাধ্যমে আমার হাতে পৌঁছে দিলেন এবং তিনি বললেন যে আমি একবার আপনার হাতে টাকাটা দিয়ে দিয়েছি, আমি আর দ্বিতীয়বার কোনো প্রশ্নও করব না, আপনি যেমনভাবে পার্থকে সহযোগিতা দিতে চান সেটা দেবেন। এবং কতদূর তিনি চিন্তা করতেন, তিনি বললেন পার্থ যদি টাকাটা নিতে তার কোনো অসুবিধা হয়, অস্বাচ্ছন্দ্য বোধ করে, আপনি তাকে বলবেন যে এটা স্টাইপেন্ড হিসাবে তাকে দান এবং তাকে বলেন যে কিছু একটা শিখুক, কম্পিউটার কিংবা অন্য কোনো কাজ সে শিখুক, যাতে করে এটা তার সেটার খরচ হিসাবে সে নিতে পারে। কাজে মানুষের যে একটা সম্মান বোধ আছে, আত্মসম্মানে লাগতে পারে সরাসরি দানে, সেটাও কিন্তু তিনি বুঝতে পারতেন। এবং তিনি আমাকে এটাও বলেছিলেন যে টাকাটা কোথা থেকে এসেছে সেটাও তাকে বলার প্রয়োজন নাই। তবে আমি পার্থকে সেটা বলেছিলাম, পার্থ সেটা দিয়ে আসলেই তার কিছু কিছু কাজ করে নিয়েছিল এবং সেই সময় সেই সহযোগিতাটা যদি না আসতো আজকে পার্থ একটা বড় কোম্পানিতে ভালো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এবং আজকে সেইভাবে তাকে আমরা পেতাম না, পার্থ হয়তো হারিয়েই যেত। এবং আমি নিশ্চয়ই জানি যে স্যামসন ভাই অনেক মানুষকে ঠিক এইভাবেই সহযোগিতা দিয়ে গেছেন যেটা আমরা হয়তো কোনো হিসাবই রাখতে পারি নাই। শিল্প ও সংস্কৃতি প্রেমী এই মানুষটি তার ভালোবাসা ও উদারতার হাত বাড়িয়ে দিয়েছিলেন থিয়েটার স্কুলের প্রতিও। মিস্টার স্যামসন চৌধুরী ছিলেন একজন মহৎ প্রাণ মানুষ। আমি খুব কম মানুষকে দেখেছি এরকম নিষ্ঠাবান, সৎ এবং মানব দরদী। তিনি অনেক প্রতিষ্ঠানে দান করেছেন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে, কিন্তু কখনো তেমনভাবে প্রকাশ করেননি, নীরবেই করে গেছেন। কারণ তিনি ওই যে দানের মধ্য দিয়ে নিজেকে জাহির করবার কাজে তিনি বিশ্বাস করতেন না। আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা আছে,
আমরা থিয়েটার স্কুলের জন্য তার কাছে একবার গিয়েছিলাম। তো সেদিন চিঠিটি রেখে তিনি আমাকে বললেন যে কালকে কাউকে পাঠিয়ে দেবেন। তা আমি অন্য কাউকে পাঠাইনি, আমি নিজেই গেছি এবং তিনি খুব একটা বান্ডেলের মধ্যে টাকা আমাকে দিলেন, বললেন যে এটা আমার ব্যক্তিগত অনুদান। কয়েকবার আমি তার অফিসে গেছি, প্রত্যেকবার তিনি উঠে এসে লিফট পর্যন্ত এগিয়ে দিয়েছেন। আমি যতই বলি যে আমার খুব অপ্রস্তুত লাগছে, আপনি আসবেন না, তিনি আমার অপ্রস্তুতি কাটাবার জন্য বলছেন যে না, এতে আমার একটু হাঁটা চলা হয়, তাতে সুবিধা হয়। এইরকম মানে ভদ্রতা, জ্ঞান, সৌজন্য প্রকাশের ব্যাপার ছিল তার। সুতরাং এই মানুষটির কথা আমাদের আজীবন স্মরণ থাকবে, যে এত বড় ব্যক্তিত্ব হয়েও কত সাধারণ মানুষ এবং কত মানবিক তিনি ছিলেন। তিনি সবসময় প্রচার বিমুখ ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে তিনি নীরবে নিভৃতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 2004 সালের মাঝামাঝি সময় আমার লিভারের সমস্যা দেখা দেয় এবং আমাদের দেশের চিকিৎসকরা এক পর্যায়ে একটু হতাশাই প্রকাশ করেন যে এইটা খুবই ব্যয়বহুল চিকিৎসা এবং চিকিৎসা করেও যে পূর্ণ আরোগ্য লাভ করা যাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। তো আমি দীর্ঘদিন থেকেই সাংবাদিকতা পেশায় জড়িত, নিজের অর্থবিত্ত খুব বেশি ছিল না, ফলে আমি চিকিৎসা করতে পারবো কি পারবো না এই বিষয়ে এক ধরনের হতাশা আমার মধ্যে সৃষ্টি হয়। তো সেই সময়ে আমাদেরই এক বন্ধু ডেনিস দিলীপ দত্ত, উনি আমাকে বলেন যে এরকম হতাশ হওয়ার কিছু নেই, আমাদের সমাজে আমাদের দেশে এরকম কিছু মানুষ আছেন যারা মানুষের সহায়তায় এগিয়ে আসেন। তো সেই পর্যায়ে একদিন উনি আমাকে কিছু টাকা এনে দিলেন এবং পরে উনি আমাকে বললেন যে এইটা এই সহায়তাটা করেছেন আমাদের দেশের শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে একজন পায়োনিয়ার স্যামসন এইচ চৌধুরী। আমি জানি শুধু আমার ব্যক্তিগত সহায়তার জন্য তিনি এগিয়ে এসেছেন তা না, তিনি এরকম আরও অনেক সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বা অসহায় মানুষদের সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছেন। বাড়িতে অনেকেই জানতো না যে উনি কাকে কী দিচ্ছেন, কারণ উনি আর যিশুর একটা কথা আছে যে তুমি যখন দান করো তখন যেন তোমার ডান হাত কী করছে তোমার বাঁ হাত যেন জানে না, সেটা উনি মেনটেন করতেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে উনি যেভাবে সাহায্য করেছেন, আরিচাঘাটের যে জেলেরা ছিল তাদের কয়েক মিলিয়ন ডয়েশ মার্কের সাহায্য তিনি এনে তাদের কাছে দিয়েছেন, জাল দিয়েছেন, নৌকো দিয়েছেন, আপনার কি বলে আইস প্ল্যান্ট করেছেন, নরসিংদীতে যে আপনার যে তাঁতিরা আছে তাদেরকে আপনার কয়েক মিলিয়ন ডলার দিয়ে উনি নিজেই সংগ্রহ করেছেন, সংগ্রহ করে তাদেরকে তাঁত এবং সুতো ইত্যাদি দিয়েছেন। এরকম রাজশাহী চরণবিলে একটা এগ্রিকালচার প্রজেক্ট ছিল $12 মিলিয়ন। এরকম বলবো যে কত রকমের যে এই ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য চিন্তা করেছেন, আবার এদিকে মানুষের এই কষ্ট দুঃখ বেদনা এটা লাঘব করার চেষ্টা করেছেন। স্যামসনের চৌধুরী শুধু একজন সফল শিল্প উদ্যোক্তাই ছিলেন না, সেই সাথে মেধা ও মননে তিনি ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে। তার কর্ম তার আদর্শ মনে করিয়ে দেয় সেই বাণী, সূর্য আমি দিগন্তে হারাবো, অস্তমিত হব তবু ধরণীর বুকে চিহ্ন রেখে যাব।